আয়াল দুনিয়ার সমস্ত কাজকর্ম বিহুদা কথাবার্তা গিবর্ষায় চা দোকানে বসে বসে আড্ডা দেয়া টেলিভিশনের দুয়ারে বসে বসে ব্যাগ মহিলা দেখা সব কিছু থেকে বিরত রেখে আল্লাহর পবিত্র ঘর পৃথিবীর মুখে সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহকে সেজদারার জায়গা রূপ জায়গা পবিত্র জায়গা মসজিদের মধ্যে আল্লাহ ঘরের মধ্যে আমাদেরকে একত্রিত করেছেন সকল আহামদুলিল্লাহ আরব্লা আল্লাহীন আল্লাহ পকের বান্দাকন আল্লাহ আব্বুল আয়লামিন নিজেই পবিত্র কোরআন কুসমা দিয়েছেন ইন্না লাহা ওয়ামালা ইকেতা হু ইউসাল্লু না আলহ নবি ইয়া ইউ ভাল্লা রী না মানু সল্লু আলাইহি ওয়াসাল্লিমে উতাসলিমা এখানে আল্লাহ বুলার আমিন প্রথমেই ইন্না বলে শুরু করেছেন আয়াত ইন্না এটাকে হরফিন মুসাব্বা বিলফেল বলা হয় অর্থাৎ যে শব্দের অর্থ হচ্ছে যে জুমলার অর্থ হচ্ছে নিশ্চয়ই বা নিঃসন্দেহে যে কথার মধ্যে যে বিষয়ের মধ্যে কোনো সন্দেহ করা যাবে না ওই সন্দেহ যেন না করে বান্দা এই এই কারণে আল্লাহ রাব্বুল আলমিন নিঃসন্দেহে নিশ্চয়ই কথাটা দিয়ে শুরু করেছেন এই আয়ারটা যে নিশ্চয়ই আল্লাহ এবং তার সমস্ত ফেরিস্তা মালাকুনের বহুবসন হচ্ছে মালা আইকা আল্লাহ রাবুল আলমিনের অসংখ্য ফেরিস্তা আসমানে জমিনে পাহাড়ে পর্বতে সাগরে মহাসাগরে বিচরণ করতেছে অথবা নির্দিষ্ট জায়গা আছে অনেক ফেরিস্তা আছে কেয়াম অবস্থায় দাঁড়ানো অবস্থায় তারা কেয়ামত পর্যন্ত দাঁড়ানো অবস্থায় থাকবে এরপরে অনেক ফেরেশতা আছে রুকু অবস্থায় তারা কেয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে আবার অসংখ্য ফেরেশতা আছে বসা অবস্থায় কেয়ামত পর্যন্ত তারা বসা অবস্থায় থাকবে অসংখ্য ফেরেশতা আছে সেজদা অবস্থায় কেয়ামত পর্যন্ত তারা সেজদা অবস্থায় থাকবে আর হামালাতুল আর সে আল্লাহ রাবুল আলম এদের আরশ বহনকারী ফেরেশতা এদের সংখ্যা হচ্ছে আটজন এরা দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাবুল আলমিনের আড়সকে বহন করে আছে কেয়ামত পর্যন্ত তারা দাঁড়ানো অবস্থায় আল্লাহ রাবুল আলমেনের আড়সকে বহন করে থাকবে আল্লাহ পাকের বান্দাগন এ মালা একে তাহ হায় জমির হায় জমির উপরে উল্টা পেশ অর্থাৎ যেটাকে বলা হয় মধ্যে শিলা তবিলা আরে শিলা কাসিলা অর্থাৎ যেই যেই ফেরিস্তা কোনো ফেরেশতা বাদ নেই ওই আটজন আশ্রম আল্লাহ বহনকারী আটজন ফেরস্তা থেকে শুরু করে তাহা তা সারা পর্যন্ত এরপরে সূর্য চন্দ্র নক্ষত্রে যত ফেরেশতা আছে সমস্ত এমন এমনকি যে সুরা নাবার মধ্যে আল্লাহ রাবুল্লা আলাম ঘোষণা দিয়েছেন রনজালি মা আন সাজ্জাজা আমি আল্লাহ জমাটো ম্যাঘ থেকে ম্যাগমালা থেকে কি করি মুসুলধারে বৃষ্টি নাজিল করি বৃষ্টি অবতীর্ণ করি হজরত আবদুল্লা ইবনে মাসুদাজিয়াল্লা তালান বলেন এই যে প্রত্যেকটা ফোঁটা যখন বৃষ্টি আরম্ভ হয় প্রত্যেকটা ফোঁটাতে আল্লাবুল আলমিন এক একজন ফেরেশতা নিযুক্ত করে রাখেন কোন স্থানে এই ফোঁটা পড়বে ওই জায়গাটা পর্যন্ত স্থানটা পর্যন্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দেওয়া হয় নির্দিষ্ট জায়গায় ফেরিস্তা ওই বৃষ্টির ফোঁটাটা অবতীর্ণ করেন ওই বৃষ্টির ফোঁটা নাজিল করেন এইভাবে সমস্ত আল্লাহ আল্লাহুল আলমিনও তার হাবিবের উপরে দরুদ আদায় করে আর সমস্ত ফেরেস্তা যে ফেরেস্তা যে অবস্থায় আছে সমস্ত ফেরেস্তারা আর রাসুপাক সাহসের উপরে দরুদ করে তাহলে এখানে আল্লাহ রাবুল আলমিন ইমানদার যারা কোন বেঈমান বেদিন বিজাতিকে আল্লাহ রক্ষা করে বলেন নাই যারা ইমানদার যাদের ভিতরে ইমান আছে ওই ইমানদার বান্দাদেরকে লক্ষ্য করে সম্বোধন করে বলতেছেন যে আল্লাহ ইয়া ইউহাল্লাদিন আ মানু হে ইমানদারগণ সল্লু আলাইহি তোমরাও নবীর উপরে কি করো দরুদ আদায় করো সাল্লিমু তাসলিমা এবং সালাম দেওয়ার মতো আদবের সাথে সুন্দরভাবে তোমরা তার প্রতি সালাম আদায় করো তাহলে এখানে আল্লাহ রাবুল আলামিন নিজেও দরুদ আদায় করেন তার হাবিবির উপরে দরুদ পড়েন আবার ফেরেস তারাও পড়ে তাহলে আমরা খাবার খাবার খাই কিন্তু আল্লাহ খান আল্লাহর সাথে আমাদের এ ব্যাপারে মিল নেই আমরা গড় করি আল্লাহকে গর সংসার করেন এ ব্যাপারে আমাদের আল্লাহর সাথে মিল নেই আমরা ঘুমাই আল্লাহকে ঘুমান এ ব্যাপারে আল্লাহর সাথে আমাদের মিল নেই আমাদের হাজত আছে আল্লাহর কি হাজত আছে হাজত আছে অর্থাৎ দরকার হয় না তাহলে আমাদের সাথে আল্লাহর সাথে এটা কি মিল নেই ফেরেস্তাদের সাথে একই অবস্থা ফেরেস্তাদের খাবার নে দাবার নে আমাদের খাবার আছে আমরা খেতে হয় ফেরেশতাদের তাদের গর সংসার করার দরকার নেই স্ত্রীপুত্র পরিবার পরিজন নেই কিন্তু আমাদের বিবাহ সাথে গর সংসার করার দরকার হয় ফেরেশতাদের ঘুম নাই আমাদের ঘুম আছে তাহলে এই অবস্থায় আল্লাহ রাবুল আলামিন প্রত্যেকটা মুহূর্তে তার হাবিবুর উপরে এবং ফেরেশতারাও প্রত্যেকটা সময় তার হাবিবুর আল্লাহর হাবিবুর উপরে দরুদ আদায় করতেছে তাহলে এমন একটা কাজ যে কাজটা করলে স্বয়ং আল্লাহর শূন্যত আদায় হয় আবার ফেরেশতাদের শূন্যত আদায় হয় তাহলে আমরা যদি আল্লাহর হাবিবুর উপরে দরুদ শরীফ আদায় করি তাহলে আল্লাহর সাথে আমাদের সাথে মিল হবে ফেরেশতাদের সাথে আমাদের সাথে মিল হবে ফেরেশতারা যেরকম বেগুনা মাসুম তাদের কোনো গুনা নেই তারা নির্বেজাল নিষ্পাপ যে উম্মতেরা রাসুল পাক সাহসালামের যে উম্মতরা আল্লাহ পাকের বান্দারা আল্লাহর হাবিবের উপরে অধিক পরিমাণে দরু শরীফ আদায় করবে আল্লাহ রাবুল আল ওই ফেরেশতাদের মতো তাদেরকে বেগুনা নিষ্পাপ বানিয়ে দেবেন এখন দেখেন যে হজরতে ইমাম গাজ্জাল রহমতুল্লাহ মুকাশাফাদুল কুলুব কিতার ভিতরে প্রথমেই এই হাদিসটা এনেছে এনেছেন রাসুল পাক সাহসালামের সাদ করেছেন আল্লাহর সৃষ্ট একজন ফেরেশতা আছে যার মাথা হচ্ছে সাত তবক আসমানের উপরে এবং যার পা হচ্ছে সাত তবক যার এক হাত অর্থাৎ যে জায়গা থেকে সূর্য উদয় হয় আর এক হাত হচ্ছে যে জায়গায় সূর্য অস্ত যায় তার অসংখ্য ডানা আছে যখন কোন বান্দাবান্দি কোন আল্লাহর কোনো বান্দাবান্দি অর্থাৎ আমার উম্মতের মধ্যে কোন নর নারী আমার উপরে একবার খাটি দিলে দুরুসরূপে আদায় করে আল্লাহ ওই ফেরেস্তাকে হুকুম করে আদেশ করে সাথে সাথে ওই ফেরা আল্লাহর পাশে এক নূরের সাগর আছে সেই নূরের সাগরে জাপ আর ঝাঁপ দিয়ে নূরের সাগর থেকে সাগর থেকে উঠে তার নিজের সমস্ত ডানাগুলো ঝাঁদ এভাবে যে ঝাপ্টা মারা ঝাপটা মারার সাথে সাথে প্রত্যেকটা ডানা থেকে এক শত শত ফোটা নুরের ঝলকা বের হয় প্রত্যেকটা ঝলকায় একজন ফেরেশতা ফয়দা হয় এবং ওই ফেরেস্তারা কে আমত পর্যন্ত ওই দরুশ শরীফ পাটকারী পুরুষ এবং নারীর জন্য আল্লাহ পাকের দরবারে মাকফেরাত কামায় ব্যস্ত থাকে তাহলে দরুশ শরীফের মর্তবা মর্ত আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি বিজ্ঞ আলেম বলেছেন স্বাস্থ্য ভালো থাকে অর্থাৎ শরীর ভালো থাকে অল্পহারে পরিমিত খাদ্য খেলে অধিক আহার করলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যায় মানুষের প্রেশার বেড়ে যায় ডায়াবেটিস বেড়ে যায় কিন্তু অল্প হারে স্বাস্থ্য কি ভালো থাকে মন দিল অর্থাৎ মানুষের অন্তর পবিত্র থাকে মানুষ যখন গুণা থেকে বিরত থাকে অর্থাৎ গুণা যদি গুনার কাজ যখন ত্যাগ করে তখন একজন মানুষের মন কাল দিলকে আল্লাহ বললেন পবিত্র রাখেন আর মানুষের ইমান মজবুত এবং অটুট থাকে পাক আকসাহামের প্রতি অধিক দূরসুর আদায়ের মাধ্যমে তাহলে আল্লাহ রাসুপাক সাল্লামের দরুদ কীভাবে পড়তে হবে উজু সহকারে পাক পবিত্র হয়ে উজু যদি করতে অসুবিধা হয় তাই এবং করে পড়বেন মহব্বতের সাথে এক ধ্যানে এক খেয়ালে কেবলামুখী হয়ে চক্ষু খোলা অবস্থা বা চক্ষু আপনি অনেক দূরস্যুবি কিতাব আছে চক্ষু খোলা রেখে পড়তে হয় চক্ষু খোলা এবং চক্ষু বন্ধ অবস্থা উভয় অবস্থা পড়া যায় তবে পাক পবিত্র অবস্থায় পড়তে হবে এক ধ্যানে এক খেয়ালে পড়তে হবে শুয়ে শুয়ে দূর দুরুসুই পড়া বা হেঁটে হেঁটে পড়া আদবে খেলাপ বিনা উজুতে দুরু শরীফ পড়া আদবের খেলাপ কোনো আবর্জনা ময়লাযুক্ত জায়গায় না পাক জায়গা দুরু শরীফ তেলাবাদ করা আদবের খেলাপ স্ত্রী সহবার সময় দুরু শরীফ আদায় করা আদবের খেলাপ এরপরে যে কোনো গুনার কাজ করা অবস্থায় বা গুনা কাজ করার পরে বা আগে পাপের কাজ করার পরে বা আগে দুরু শরীফ আদায় করা আদবের খেলাপ তাহলে এই সমস্ত অবস্থা থেকে বিরত থেকেই পাক পবিত্র হয়ে এক ধ্যানে এক খেয়ালে কেবলামুখী হয়ে রাসুল পাক সাহসের প্রতি মহব্বতের সাথে দুরুশ্রুপে আদায় করবেন অধিক পরিমাণে দরু সুবি আদায় করার কারণে আল্লাহ রাবুল আল কাল কঠিন ক্যামতের ময়দান হাসরের মাঠে যে হাউজে কাউসার আল্লাহ রাসুল পাকসাই আসলামকে আল্লাহ দান করবেন সে হাউজে কাউসারের অতি নিকটে থাকবে ওই সমস্ত উম্মতেরা যে সমস্ত উন্মতেরা তারা রাসুল পাকসাই আসলামের প্রতি অধিক পরিমাণে দরু আদায় আদায় করেছিলেন কারণ আমরা নামাজ আদায় করি আল্লাহর জন্য রোজা পালন করি আল্লাহর জন্য হজ পালন করি আল্লাহর জন্য জাকাত দান করি আল্লাহর জন্য আল্লাহ সন্তুষ্ট উদ্দেশ্যে আমরা এই সমস্ত নাকামুল করি কিন্তু আমরা রাসুলের জন্য কি করতেছি আল্লাহ রাসুলপাকের জন্য সবচেয়ে যে কাজটা আল্লাহর কাজ যে অভ্যাসটা আল্লাহর অভ্যাস এমনকি কুল্লু মান ইহা ফান যে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে ফানা হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে আসমান জমিন চন্দ্র সূর্য তারকা এরপরে এমনকি আসম আল্লাহ পর্যন্ত কলম লোহ জিব্বেল মিকেল ইসরাফিল আজরাইল কেহই থাকবে না সবাই নিশ্চিন্ন হয়ে যাবে ওই অবস্থা আল্লাহ রাবুল আলমিন থাকবেন যতদিন আল্লাহ রাবুল আলমের ওই অবস্থা থাকেন ততদিনও আল্লাহ রাবুল আলমিন মহব্বতের খাতিরে তার হাবিবুর দরুষ আদায় করবেন তাহলে দরু শরীফ কত বড় একটা নিয়ামত কত বড় একটা আমল যে আসুল পা যখন তায়েফের ময়দানে ওই কাফের মোর্শিকদের গোষ্ঠী তাদের হাতে নির্যাতিত হলেন আল্লাহ পাক আসাল্লামের পবিত্র বদান মোবারকে শরীর মোবারকে যখন পাথরের আঘাত লাগলো আর ওই শরীর থেকে জ্বর জ্বরে রক্ত মুবারক জড়তে আরম্ভ করলো ওই অবস্থায় জিব্রাইল এসে বলল রাসুল আল্লাহ আপনি এই মুহূর্তে আমাকে আদেশ করুন অনুমতি দিন আমি এই সমস্ত জালেমদেরকে চিহ্ন বিচ্ছিন্ন করে ফেলি আমি আমার ছয়শ ডানা দিয়ে তাই ফেরে এই পাহাড়গুলো তাদের উপরে চেপে দিই যেন তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় চিরতরে তখন রাসুপাকাল্লাম কেঁদে কেঁদে বললেন হে জি তারা যদি বুঝতো আমি আল্লাহ রাসুল তাহলে তারা আমাদেরকে আঘাত করতো না আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে হেদায়ত নসিব করে হয়তো তাদের পরবর্তী বংশধরের মধ্যে এমন কিছু মানুষ আসবে যারা আমাকে মানবে আমাকে চিনবে আমার আদর্শ জীবনে বাস্তবায়ন করবে তুমি যদি তাদেরকে মেরেই পেল তাহলে তাদের পরবর্তী বংশতত্ব আর আসবে না অথচ রাসুলপাকাল্লাম যখন যে প্রথম এভাবে পা রাখলেন মেম্বরে রাসুলাম জিবুলাই সাথে কথোপকথন দোয়া এই দোয়া কবুলের একটা সময় অর্থাৎ এমন একটা বড় মনোযাত ধরলেন আল্লাহ রাসুপাক সাইসাল্লাম জিবুল বলতেছেন আর আল্লাহ পাক সাহা আমিন বলতেছেন জিবুলাম বললেন যে ওই বান্দা ধ্বংস হোক ওই বান্দার উপর আল্লাহর অভিশাপ যে বান্দা রমজান মাস পাওয়ার পরেও তার নিজের গুণাগুলো আল্লাহ থেকে মাপ নিতে পারলো না ওই বান্দা ধ্বংস হোক ওই বান্দার উপরে আল্লাহর অভিশাপ আল্লাহ আপনি করুন এরপরে বললেন ওই ওই বান্দার বান্দার জন্য জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অভিশাপ ওই বান্দা ধ্বংস হোক যে বান্দা তার বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতাকে পেয়েও তাদের খ্যাতমত করে তাদের থেকে দোয়া নিতে পারল না তাদের যে ওই সমস্ত বান্দাবান্ধের জন্য ধ্বংস অনিবার্য পাকের পক্ষ থেকে অভিশাপ আল্লাহ রাসুল্পাকসাইসালাম বললেন আমিন অর্থাৎ আল্লাহ আপনি কবুল করে নিন এরপরে আল্লাহ রাসুল যে ইবুলাম বললেন ওই বান্দা ধ্বংস হোক যে বান্দার সামনে আল্লাহ আপনার নাম উচ্চারণ করা হয়েছে অথচ সে আপনার প্রতি দরুদ আদায় করেনি ওই বান্দাও ধ্বংস হোক ওই বান্দার উপর আল্লাহর লানত আল্লাহ রাসূল পাক সাহা বললেন যে আমিন এখানে গবেষক যে আলেম ওলামারা একটা সিদ্ধান্ত দিয়েছেন যে রাসূল আসসাই শরীর উপর যখন আঘাত করা হয়েছিল রক্ত মোবারক ঝরঝর করে পড়তে আরম্ভ করলো কিন্তু রাসুল পাক সাহেলাম ওই সমস্ত ব্যক্তিদেরকে বদু করেননি তাদের উপরে আল্লাহনত অবতীর্ণ হয়নি অথচ আল্লাহ মধ্যের মধ্যে রাসুল পাক সাহ্লামের পবিত্র নাম মোবারক উচ্চারণ হওয়ার সাথে সাথে তারা যদি রাসুলের উপরে দরুদ শরীর আদায়ন না করে আল্লাহ রাসুল পাক সাহা তাদের জন্য বাদুয়া করেছেন কারণ এটা হচ্ছে মনের বিষয় যে সমস্ত বান্দাদের সামনে রাসুল পাখালামের নাম আবার উচ্চারিত হবে যদি তারা দরুদ শরীপা আদায়ন না করে ওই অবস্থা আমার রাসুল পাক সাহেলামের মনে কষ্ট আসে শরীরের কষ্ট থেকে মনের কষ্ট আরও বেশি গুরুত্ব শরীরের কষ্ট থেকে মনের কষ্ট আরো বেশি গুরুত্বপূর্ণ তার রাসুল পাখ সাহসালাম যেই যাদের সামনে রাসুলের নাম বাগর উচ্চারিত হবে অথচ তারা দুরুস আদায় করবে না আর জিব্রাহ সাল্লাম বললেন তারা ধ্বংস হোক তাদের উপর আল্লাহর লানত রাসূল পাক সাহেব বললেন আমিন আল্লাহ আপনি কবুল করুন এটা হচ্ছে অন্তরের বিষয় মনের বিষয় তাই আমরা তো রাসুল পাক সাহেব জন্য কিছুই করতে পারিনি সাহাবিরা কত হাদিয়া দিয়েছেন রাসুল পাক সাহেবকে এক বেলা খানা খাওয়ানোর জন্য তারা ভিতরে প্রতিযোগিতা আরম্ভ হয়ে যেত রাসুল পাক সাহেবের উজুর বা ব্যবহারিত পানি তারা গায়ে মাখতেন বরকতের পানি মনে করে রাসুল পাক সাহেবের থুতু মোবারক তারা গায়ের মধ্যে মাখতেন বরকতের পানি মনে করে রাসুল পাক সাহেবের ঘাম মোবারক তারা আতর হিসেবে ব্যবহার করতেন বরকতা বরকত হিসেবে আতর হিসেবে তারা শরীর মধ্যে ব্যবহার করতেন সে সাহাবিরা রাসুল পাক সাহেবের সাথে তাদের এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এত বেশি মহব্বত করেছিলেন তাহলে আমরা আমরা তো উম্মত আমরা তার অনুসারী আমাদের পক্ষ থেকে রাসুল আসলামকে আমরা কি দিচ্ছি তাহলে এই অবস্থা যদি আমরা অধিক পরিমাণে দুরুস শরীফ আদায় করি তাহলে আমার বিশ্বাস এই দুরুস শরীফের বরকতে আল্লাহ রাসুলপাক্লাম আমাদের উপরে সন্তুষ্ট থাকবেন এবং কাল কঠিন হাশরের মাঠে যেদিন মানুষের সামনে কোনো পানি ব্যবস্থা থাকবে না কোনো ধরনের খাবারের ব্যবস্থা থাকবে না ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাসুলপাক সাল্লাম এই সমস্ত দুরুস শরীফের আমলকারী বান্দা এবং বান্দীদেরকে নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবেন একজন ব্যক্তি ব্যক্তির সুল্পাক সালের সাথে দিদার হলো ওই ব্যক্তি রাসুলপাক আসাইসাল্লামের সমস্ত সুন্নতগুলো সঠিকভাবে আদায় করে কিন্তু রাসুলপা আসাইসালামের দুরু শরীফ রাসুপাক সাহাের উপরে দরু শরীফ পাঠের ব্যাপারে সে অমনোযোগী ছিল উদাসীন ছিল সে সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহ পাক আসসাল্লাম উপর দরু আদায় করতো না হঠাৎ একদিন রাসুপাক সাইসাল্লাম তার সাথে দিদার হলো সে দেখলো আল্লাহ রাসুলপাক আসসালাম তার দিকে তাকাচ্ছেন না অন্যদিকে চেহারা মুবারক ফিরিয়ে রাখলেন তখন সে বলল ইয়া রাসুল আল্লাহ আপনি আমার দিকে তাকান আমি আপনার উম্মত আপনার সমস্ত সুন্দর তরীকে আমি আমল করি তখন রাসুপাল সাল্লাম তার দিকে তাকালেন কিন্তু রাসুপাক সাহায্যের চেহারা মলিন বলেন যে আল্লাহ আপনি আমাকে চিনতে পারেননি বলে যে আমি তোমাকে চিনতে পেরেছি কিন্তু তোমার পরিচয় জানি না মানে তুমি আমার উন্মত এ পর্যন্ত জানি কিন্তু তোমার আসল পরিচয় আমি জানি না এবং আমি চিনতেও তোমার এই তোমার পরিচয় আমি যে জানতেও রাজি নেই খুব মনো কষ্ট আল্লাহ রাসুপাক সাহা তার উপরে বলছি রাসুল আল্লাহ মনে হয় আপনি আমার উপরে অসন্তুষ্ট আমি এত সুন্দর করি আপনার সমস্ত আমলগুলো সুন্দর তরিকাগুলো আমি পালন করি ডিলা গুলুক মেসোয়াক এরপরে যেই জুব্বা পাগরি সব কিছু আমি আমল করি তাহলে আপনার আপনি আমার উপর কেন নারাজ আপনি আমার কেন পরিচয় জানতে চান না পরিচয় জানেন না তখন রাজপাক সাহে আলাম উত্তর দিলেন তুমি আমার উপরে দুরস্যু আদায় করো না এই কারণে তুমি যদি এখন থেকে আমার উপরে অন্তত দুর্নীতি একশোবার করে দুরস্য আদায় করো তাহলে দেখবে আমি তোমার পরিচয় সম্পূর্ণভাবে নিতে পারবো ওই রাত্রে থেকেই সেই ব্যক্তি রাসুল পাক সাহে করে একসবার আদায় করা আরম্ভ করলেন আর কিছুদিন এই আমল করার পরে আবার দেখা হলো রাসুল পাক সাহামের চেহারা হাসি খুশি তার তাকে ডেকে বলতেছেন যতবারই তুমি আমল করে দূরসূপ আদায় করেছো ততবারই তোমার নাম এবং তোমার বাপের নাম ফেরেস আমাকে বারবার শুনিয়েছে এখন আমি তোমার পরিচয় সম্পূর্ণভাবে জানি তুমি অমুকের পুত্র অমুক তখন সে ব্যক্তি আরও দূরসূপের মাত্রা অর্থাৎ দুরস্যুর আমল আরও বৃদ্ধি করে দিল আরো বাড়িয়ে দিল শেষ পর্যন্ত সে অনেক দরু শরীফ প্রতি রাতেরা সুফাক্ষমীর প্রতি আদায় করতেন তাহলে আমাদের দৌড় আদায় করার দরকার আছে কিনা না শরীফ ব্যাপারে বলা হয়েছে যে কোনো মুসলমান বান্দাবান্দি বৃহস্পতিবার দিবাগত রাত্রে অর্থাৎ শুক্রবার রাতে অন্তত আশিবার আল্লাহ রাসুপাক সাহায্য দুরুস্প আদায় করে তাহলে এর বিনিময় তার আশি বছরের গুনাম আল্লাহ মাফ করে দেবেন তারা যদি আশি বছরের গুণা আমল নামার মধ্যে না থাকে সেই পরিমাণ স্বভাব তাকে দান করা হবে এরপরে যে দরুদ শরীফটা আমরা নিজেরা আমল করি শুক্রবার দিনে আপনারা যারা পারেন তারাও আমল করেন বাবা হুজকুল্ল রহমতুলা আমল করতেন এবং আমাদের অনেক জাকরিন ভাইরা এই আমলটা করে অর্থাৎ শুক্রবার আপনারা তাড়াতাড়ি করে মসজিদে আসবেন পাকসাপ হয়ে গায়ের মধ্যে খুশবু আতর লাগিয়ে মসজিদে এসে প্রথম কাতারে বসার চেষ্টা করবেন এরপরে দুই তাহিয়াতুল তাহিয়া দুই দখল মসজিদ চার রাকাত কাবলার জুমা ফোড়ে আপনারা চক্ষু বন্ধ করে এক ধ্যানে এক মদিনার দিকে চলে যাবেন আপনারা সুল্পাক আসসালামের দিকে খেয়াল করে নিয়ত করবেন আমি আমার কালবে তরো আছে আমার দিকে বা তার দিকে মোতাবজে আছে উনার খাস দিদার তাওয়াজ্জু তালে মহাব্বত আমাকে হে আল্লাহ নির্দিত অবস্থায় জাগ্রত অবস্থায় মোরাক হালতে নসিব করুন এই নিয়ত করে আপনারা আল্লাহ আলাহ মুহাম্মদ আলহি আলফার

মোহাম্মদ আলিহি মারওয়া এইভাবে যদি এক হাজার বার এই দুরু শরীফের আমল প্রতি সপ্তাহে শুক্রবারে আপনারা মসজিদে এসে এক ধ্যানে এক খেয়াল আমল করতে পারেন আগে আগে শেষ করে ফেলবেন এই আমলের কারণে এই আমলের বিনিময়ে বরকতে আল্লাহ রাবুল আল আমিন অবশ্যই আপনাকে এমন এক নিয়ামত দান করবে ওই নিয়ামতের কথা উল্লেখ রয়েছে মৃত্যুর আগে জান্নাতে কোন স্থানটা আপনার জন্য আল্লাহ বাজেট করেছেন সেই জায়গাটা দেখার আগ পর্যন্ত আপনার মৃত্যু হবে না আপনি যদি প্রতি জুমাবারে এই আমলটা করতে পারেন আল্লাহ পাকের বান্দাগণ এই জন্য আল্লাহ রাসুল পাক সাহা প্রতি দরুর মাধ্যমে বান্দার যে রাসুলের মহব্বত হাসিল হয় আর আল্লাহর জিকিরের মাধ্যমে আল্লাহর মহব্বত হাসিল হয় যখন হসতে বাবা আদম আলা সাথে হসতে মা হাওয়া আলাইসাল্লামার বিবাহ হলো রাসুল পাক সাহসাল্লামের এই দুরুর স্বরূপ ছিল তাদের বিবাহের মোহরানা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন হুকুম করেছেন তাদের উপরে তোমরা আমার আখির নবী আমার প্যারা হাবিবের উপরে উভয়ে দশ 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 বার দশ বার করে দুরুশ্রী আদায় করো তোমাদের বিবাহ বন্ধন সেটা জায়েজ হয়ে যাবে বৈধ হয়ে যাবে এবং এটার কাবিন নামা আদায় হয়ে যাবে তাহলে এমন একটা বরকতের বিষয় যে বিষয়টা স্বয়ং আল্লাহ রাবুল আলমিন হজরত আদমুলাম এবং মা আলাহ বিবাহের বিবাহের মোহরাজ্য করেছেন কত বড় একটা নেয়ামত গুরুত্বপূর্ণ বিষয় আমরা যে প্রতি রাতেই আমাদের উচিত অন্তত একশোবার আমাদের মধ্যে অনেকে আসে দুইশোবার তিনশো বার চারশো পাঁচশো এমনকি ছ সাতশোবার পর্যন্ত আদায় করেন তো এই দূরশ্রী আদায়কালে আপনারা ঘুমন্ত অবস্থায় বা তন্দ্র অবস্থায় আদায় করবেন না জাগ্রত অবস্থায় সুন্দরভাবে ধ্যান খেয়ালের সাথে পাক পবিত্র হয়ে আল্লাহ রসুল্পাক আকালামের প্রতি দুরুসরিফ আদায় করুন যখন আপনি আল্লাহ কথাটা বলবেন তখন আল্লাহর দিকে খেয়াল করবেন আল্লাহ মোহাম্মদ বলার সাথে সাথে রসুলপা আকসাই আসলামের দিকে খেয়াল করবেন বা মাদিনার দিকে খেয়াল করবেন তাহলে এইভাবে আপনি খেয়ালে ধ্যানে যদি আদায় করেন তা আল্লাহ রাবুল আলমে আপনার এই দুরুশ্বরীফর বরকতে আপনার প্রতি দশ বার রহমত নাজিল করবে একবার একবার দুরু শরীফের বিনিময় দশ বার রহমত নাজিল করবে দশটা গুণা আল্লাহ মাফ করে দেবে এবং দশটা মর্যাদা আপনাকে দান করবে কোনো কোনো বান্দা এমন আছে কোনো কোনো রাসুলের উম্মত আসে তার সাথে আল্লাহ রাসুল একবার দূরশ্বরীপ আদায় করে আল্লাহ সেই জন্য কোন দুরশ্বরীপটা উত্তম সেটা হচ্ছে যে কোনো দূরশরীপ আপনি আমল করতে পারেন তবে দুরশ্বরীপের বিষয় হচ্ছে আপনি মহব্বতের সাথে আদায় করতে হবে দুরুদে ইব্রাহিম যেটাকে আমরা বলি এটা আসলে কোনো কিতাবে কোন ওই বর্ণনাতে উল্লেখ না যে এই দুরুসিফের নাম দরুদ ইব্রাহিম এটা একটা বানাইয়া কথা এই দুরুসিফকে তো দরুদ ইব্রাহিম বলে এটা একটা কি বানাইয়া কথা কারণ এখানে প্রথমে মোহাম্মদ সাহেবের নাম আসছে আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ওয়ালা আলী মোহাম্মদ তাহলে প্রথমে কি রাসুপাক সাহেবের নাম আসছে মোহাম্মদ না এরপরে ইব্রাহিম সাহেবের নাম আসছে তাহলে ওই সমস্ত ব্যক্তিরা দরুদে মোহাম্মদ নাম না দিয়ে দরুদ ইব্রাহিম নাম দিয়েছে আচ্ছা যাক যেটাই হোক এটা মূলত হচ্ছে নামাজের দূরত কিসের দূরত এই দূরদ শরীফের নাম হচ্ছে নামাজের দূরত যেহেতু এই দুরু কায়দা হচ্ছে নিয়ম হচ্ছে আদায় করা নামাজের মধ্যে এবং যা নামাজের জানাজার মধ্যে নামাজের মধ্যে এবং কি জানাজার মধ্যে আর নামাজের মধ্যে জানাজার মধ্যে আমরা এই দুরু যখন পড়ি তখন কি আমরা জোর জোর ভরি না আস্তে আস্তে পড়ি তাহলে এই দুরু শরীফ আদায় নিয়ম হচ্ছে নামাজের মধ্যে অথবা জানাজার মধ্যে আস্তে আস্তে তালাবাদ করা এখন যারা বলে যে যেহেতু এই দুরু শরীফটা নামাজের মধ্যে তালাবাদ করা হয় তাহলে ওই এই নামাজ যেরকম সর্বশ্রেষ্ঠ আবাদত নামাজের মধ্যে যে শরীফটা আদায় করা হয় সেটাও সর্বশ্রেষ্ঠ দরুদ এটা বলে তারা প্রচার করে আসলে একটা ভুল কথা বানোয়াট কথা আপনি যে কোনো শরীফ আমল করতে পারেন আপনার মহব্বত নিয়ে হচ্ছে আসল কথা আপনি কতটুকু মহব্বত নিয়ে কতটুকু আদব নিয়ে শ্রদ্ধা নিয়ে রাসুল পাক সাহাশের প্রতি দরুদ আদায় করেন সেটা হচ্ছে দেখার বিষয় যে কোনো মহ আপনি আমল করতে পারেন তো তারাদের এই কথা অনুসারে যে পবিত্র কোরআনের বলা সুরাফাতের ব্যাপারে বলা হচ্ছে লাফাত ইয়াতিল কিতাব অর্থাৎ নামাজের মধ্যে যে নামাজের মধ্যে সুরা ফাতে করা হয় না সেটা কোনো নামাজ নয় অর্থাৎ প্রত্যেক নামাজের মধ্যে সুরা তালাওয়াত করতেই হবে সুরা ফাতে ছাড়া কোনো নামাজ হবে না তাহলে তাদের কথা অনুসারে যে কোরআন শুরুর মধ্যে একশো একশো সৈদ্দটা সুরা আছে তাহলে একশো সোদ্দটার মধ্যে শুধু সুরা ফাতে সুরা আর সুরা না আপনার কথা বুঝছেন কি আমি কি বলছি মানে কোরআন তো সমস্ত সুরাই তো সুরা তো সমস্ত সুরা ফাতেহার বিষয়টা হচ্ছে ভিন্ন এই জন্য আল্লাহ রাবুল আলামিন এটাকে নামাজের মধ্যে তালাওয়াত করার জন্য আদেশ দিয়েছেন তো আমরা যদি বলি শুধু পবিত্র কোরআনের সুরা শুধু সুরে ফাতিয়া অন্যগুলো সুরা না তাহলে এটা কি ভুল হবে না শুদ্ধ হবে কথাটা ভুল হবে ঠিক তেমনি ভাবে যে নামাজের মধ্যে যে শরীফটা পড়া হয় সেটাই শরীফ আর কোনোগুলো শরীফ না তাহলে কথাটা ওইরকমই হয়ে যায় আসলে মূলত সবগুলোই শরীফ আপনি কতটুকু মহব্বত নিয়ে তেলাবাদ করেছেন সেটা হচ্ছে দেখার বিষয় তো সুতরাং আমরা যেটা আমাদের জন্য সহজ হয় যেটা তালাবাদ করতে আমাদের জন্য যে অতি সুন্দরভাবে আমরা তালাবাদ করতে পারি শুদ্ধভাবে তালাবাদ করতে পারি যে শরীফটা সেই শরীফটা আমরা তালাবাদ করব তো বিশেষ করে হজরত সায়দ আহমদ সেরেন্দি মুজাদ্দিদ আল ফেসান রহমতুল্লাহ যে দরু শরীফটা নিজেদের আমল করতেন আল্লাহ সৈদানি ওয়ালি আসাল্লিম এটা সহজ এবং এই দুরসরীপ আমলের মাধ্যমে অনেক অনেক আমলকারীর সাথে রাসুল পাকসার সাথে রুহানি মোলাকাত হয়ে গিয়েছে তারা আপনারা যারা আমল করেন তারা নিয়মিতভাবে ধুরুসুর আমল করেন পাকের বান্দাগণ যখন একজন মুমিন বান্দা দুনিয়ার বুকে কোনো ন্যাক আমল করে সোয়াবের কাজ করে সব কাজ করে আল্লাহ হুকুম মানে এই আমলটাকে আল্লাহ রাবুল আলমিনের ফেরেস তারা প্রথম আসমানে দ্বিতীয় স্মমান তৃতীয় শেষ পর্যন্ত সপ্তম আসমানে এরপরে আল্লাবুল আলমিনে আসম আল্লাহ নিয়ে যায় এই সাত আসমানে সময় এই আমলটা সাত আসমানে সাতবার স্যাক করা হয় কবার যে এই আমলের মধ্যে কোনো গলতি আছে কিনা এই আমলের মধ্যে কোনো রিয়া আছে কিনা কোনো অহংকার আছে কিনা এইভাবে বিভিন্ন ধরনের চ্যাক করা হয় সাত আসমানের মধ্যে কিন্তু ওই বান্দা যদি আল্লাহর জন্য আমল করে আল্লাহর জন্য ন্যাক কাজ করে আগে পরে শরীফ আদায় করে অথবা ওই আমলের মাধ্যম ভিতরে দুরু শরীফ আদায় করে অর্থাৎ যে আমলের মধ্যে দুরুর শরীফের আমল থাকে সেটা বিনা চ্যাকে আল্লাহ পৌঁছে যায় কারণ ওই আমল থেকে শরীফের সুগ্রাণ বের হয় যে আমলটা আপনি আল্লাহর জন্য করেছেন পাশাপাশি ওই আমলের মধ্যে যদি আপনি দুরুসরীফে আমলটা করেন ওই আমলটা বিনা ছাঁকে আল্লাহ রাবুল আলমিনার সম আল্লাহ পৌঁছে যায় এটা বান এটা ফেরেস তারা হাত দিতেও রাজি নাই যে এই বান্দা আমল করেছে সত্যি আবার পাশাপাশি রাসুরের উপরে মহাব্বত মহাপ্পতের সাথে রাসুরের উপরে দুরুশ্রীবাদে করেছে এইটার উপরে হাত দেওয়া যাবে না এটা সরাসরি আল্লাহর দেবার পৌঁছ যাবে কারণ ওই আমলটা সরাসরি রাসুর পাক সাহা পক্ষ থেকে কবুল হয়ে যায় রাসূল পাক সাহা আসলামের বরকতে তাহলে আমাদের প্রত্যেকটা আমলে যদি আমরা দরু শরীফের আমল রাখতে পারি তাহলে ওই আমলটা সরাসরি কবুল করে নেবেন তারা সেটার মধ্যে হাত দেবে না আমাদের এবং আল্লাহ আমিন আল্লাহকে বন্ধা যেহেতু আমরা বিভিন্ন সময় অসুস্থ হয়ে থাকি আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনরা অনেক বিষয় অনেক ব্যাপারে অসুস্থ হয়ে যায় সেহেতু এই অসুস্থতাকে যে পরিত্রাণ পাওয়ার একটা আমল সেটা হচ্ছে দরুদে শিফা আর ওই দুরুস আল্লাহ মসুল্লাহ মোহাম্মদ বিয়ালাদি কুল্লি দাইন ও দাওয়া ইল্লাদি বিশিফা আল্লাহ মসুল্লাহ সাইদানা মোহাম্মদ ওয়ালা আলি সাইদানা মোহাম্মদ বিয়াদাদি কুল্লি দাইন ও দাওয়া ইল্লাতি বিশিফা এই দুরুস যদি আপনি নিয়মিত ছয় বার দশ বার বা এগারো বার এভাবে আমল করেন তাহলে আল্লাহ রাবুল আলমিন আপনাকে বিভিন্ন ধরনের মহামারী বিভিন্ন ধরনের খারাপ রোগ থেকে আল্লাহ বলে হেফাজত করবে এটা হচ্ছে রাসূল পাক সাহাশালামের নামের বরকতে আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করা আর যেহেতু আপনি দরুদ শরীফ আদায় করে আল্লাহর কাছে আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেছেন আল্লাহ রাবুল আলামিন রাসুল পাক সাহাশালামের এই দরুদ শরীফের বরকতে আপনাকে যাবতীয় রোগ ব্যাধি থেকে মুক্ত রাখবেন আল্লাহ পাকের বান্দাগণ আপনাদের কোনো অসুবিধা হচ্ছে হজরতে ইমাম গাজার রহমতুল্লাহ এই ঘটনাটাকে তার মুকাশাফুল কুলুবকে বিবেচনা এনেছেন হজরতে আবু আর হচ্ছে সুফিয়ান সুফিয়ান সাউরি রহমতুল্লা আলাই তিনি যখন হজ করার জন্য গেছে আমি এই ঘটনা অনেক মাহফিলে বলি বলে থাকি যে যখন তিনি হজে গেলেন হজে যাওয়ার পরে যখন তিনি তাওয়াপ শেষ করলেন তাওয়াব শেষ করার পরে দেখলেন এক ব্যক্তি খানা খাবার পাশে সুদূর রাসুলের উপরে দুরস্যু আদায় করতেছে সে আল্লাহ জিগিরও করতেছে না আস্থা খুরুল্লাহ পড়তেছে না তখন তিনি তার দিকে অনেকক্ষণ খেয়াল করলেন খেয়াল করে তার কাছে গেলেন বলেন যে যে আল্লাহর বান্দা এটা তো আল্লাহর ঘর তুমি আল্লাহ ঘরে এসেছো আল্লাহ কাছে হাজিরে দিচ্ছ অথচ তুমি বারবারই রাসুর পাক সারসামের উপরে দুরুধ আদায় করতেছো ব্যাপার কি তুমি একবারও লাই লাহাই লাল্লা পড়ল না তুমি আস্থা পড়লে পড়লো না শুধু লাভ রাসুরের উপরে দুরুত আদায় করতেছ কি ঘটনা তোমার এই ব্যাপারে কি কোনো ঘটনা আছে তখন ওই ব্যক্তি সুফিয়ান সাউরি আদি রহমত দিকে তাকালেন তাকিয়ে বললেন আপনি কে সেটা আমি জানি আপনাকে আমি চিনি আপনি বর্তমান যুগের বড় অলি বুজুর্গ ব্যক্তি সুফিয়ান সাউরি আপনার মতো ব্যক্তি যদি আমাকে প্রশ্ন না করতেন তাহলে আমি কখনোই এটা ঘটনা বলতাম না মূল কাহিনীটা আপনাকে বলতাম না আপনার মতো বুজুর্গ লোক আপনাকে আমাকে প্রশ্ন করেছেন এখনও যদি আমি না বলে আদবের খেলাফ হবে তাহলে শুনুন ওই ব্যক্তির নাম ছিল ছিল ইবনে আসোয়াদ তিনি বললেন যে আমি আমার বাবা সহ যখন হস করতে বের হলাম কাফেলের সাথে যোগদান যে যোগদান করলাম পরক্ষণেই আমার বাবা অসুস্থ হয়ে গেলেন এমন অসুস্থ হলেন তিনি আর হাঁটতে পারতেছেন না সাথে সাথে আমি আমার বাবাকে আমি আমার আব্বা জানকে কি করলাম পিঠে বহন করে আস্তে আস্তে হাঁটতে রাখলাম তখন আমি কাফেলাকে বললাম আপনারা চলে যান আমার বাবা গুরুতর অসুস্থ হয়েছেন তার সেবা যত্ন করতে হবে আমি একটা জায়গা বিশ্রাম নিলাম আব্বাসহ আমি তার সেবা করতে আরম্ভ করলাম কিছুক্ষণ পরে দেখলাম যে তিনি মারা গেলেন ইন্তেকাল করলেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন মারা যাওয়ার পরে আমার মন খুব খারাপ হয়ে গেল যে আরে বেচারা অনেক আর্য করে আমার সাথে একসাথ হয়ে হস করার উদ্দেশ্যে রওনা দিলেন অথচ তিনি মৃত্যুবরণ করলেন কিন্তু আর হস করতে পারলেন না আমি কান্নাকাটি আরম্ভ করলাম আমার ফিদার জন্য পরে দেখলাম যে আমার ফিজার চেহারা কালো বর্ণ ধারণ করেছে অর্থাৎ বিশ্বী হয়ে গিয়েছে কালো বর্ণ বিশ্বী হওয়ার পরে আমার মন আরও খারাপ হয়ে গেল তখন আমি আমার বাবার বাবার চেহারা ঢেকে সেখানে আমি বিশ্রাম করলাম বিশ্রাম করার পরেই আমার একটু ঘুমের বাবা আসলো তন্দ্রা আসলো আর ওই তন্দ্র অবস্থা আমি দেখতে পেলাম একজন ব্যক্তি সুদর্শন যার চেহারা থেকে নূরের ঝলকা বের হচ্ছে তিনি এসে আমার বাবার মুখ থেকে যেই কাপড়টা সরিয়ে তা আমার বাবার চেহারায় হাত বুলিয়ে দিলেন তার নুরানি হাতের সোঁয়ায় আমার ফিতার যে কালোবর্ণ বিশ্ব চেহারাটা সুন্দর হয়ে গেলো নূরের চেহারা হয়ে গেল এরপরে আবার আমার বাবাকে কাপড় দিয়ে ডেকে তিনি চলে যাচ্ছেন আমি বললাম দাঁড়ান আপনার কী পরিচয় আপনি কোথেকে এসেছেন এভাবে আমার বাবার চেহারাকে উজ্জ্বল চেহারা বানিয়ে দিয়ে আপনি চলে যাচ্ছেন বলে তুমি আমাকে মুসকি হেসে তিনি বললেন যে আমি সাল্লাম আল্লাহ রাবুল আলমিন হুকুম করেছেন আমি আল্লাহর রে বান্দার কাছে এসেছি কারণ তোমার পিতা অত্যন্ত গুণাগার একজন ব্যক্তি ছিল তিনি বেশি বেশি গুণা করেছেন অনেক দর বড় ধরনের পাপ দুনিয়ার বুকে তিনি বুকে সংগঠিত হয়েছে তার মাধ্যমে কিন্তু তিনি তার একটা অভ্যাস ছিল তিনি বেশি বেশি আমার উপর দরু করেছেন এই পাপের কারণে গুনার কারণে তার চেহারা বিশ্রী হয়ে গিয়েছে খারাপ হয়ে গিয়েছে কিন্তু আমার প্রতি দরুসুর আদায় করার কারণে আমি মদিনা থেকে তোমার বাবার চেহারাকে সুন্দর করে দেওয়ার জন্য চলে এসেছি বিশ্বাস হয় কি হয় না ইউলকের রুহা মিন আমরিহি আলা মাইয়া মিন রু আল্লাহর আদেশে তার বান্দাদের সাথে যার সাথে ইচ্ছা তার সাথে মোলাকাত করতে পারে زكني الله رب العالمين ولا تقولوا لمن يقتل في سبيل الله موات वलाহ ইয়াউ ওয়ালা কিল্লা তাশুরুন যারা আল্লাহর রাস্তায় কতল হয়ে গিয়েছে নিহত হয়েছে ওই সমস্ত ব্যক্তিদেরকে তোমরা আমি তো না কারণ তারা জীবিত কিন্তু তোমরা সেটা বুঝতে পারো না যেখানে আল্লাহর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বরণ করে শহীদ হয়ে ইসলামের জন্য তারা নিজের জান উৎসর্গ করে দিয়েছেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত বলে আক্ষায়ত করার জন্য মানা করেছেন আল্লাহ বলেছেন তারা জীবিত কিন্তু তোমরা বুঝতে পারো না যেখানে আল্লাহ নবীর সাবিরা শাহাদাত বরণ করে জীবিত থাকতে পারে সেখানে আমার রাসূল আক্স হাসান অবশ্য জীবিত তারা আমার আসুল পাক শহসান তো সঈদ উসহাদা সমস্ত শহীদের সর্দার ইমাম উস্বহাদা সমস্ত শহীদের ইমাম যেখানে আল্লাহাব্লাহ আলমিন শহীদের ব্যাপারে বলেছেন ওয়ালা তাসাব আনাল্লাহ্ দিনা কতিলু ফি সাবিনুল্লায় আম ওয়াত বাল আইয়ান্দা রব্বিহিমি রুজা যারা আল্লাহ রাস্তায় কতল হয়ে গিয়েছে তোমরা তাদেরকে মৃত বলে মনে করিও না বরং তারা জীবিত এবং তাদের প্রভুর পক্ষ থেকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা রিজিক প্রাপ্ত সম্মান প্রাপ্ত তারা যেই পানাহার করতে পারে বৃহস্তিখানা তারা খায় আল্লাহর পাকের পক্ষ থেকে আর বেহস্তিখানা খেলে কোনো যে পেশাব পেখানের প্রয়োজন হয় না তাহলে যেখানে শহীদদের ব্যাপারে আল্লাহ রাবুল্লাহ আমি এইভাবে আয়াত নাজিল করতে পারেন সেখানে রাসুল পাক সাহামের সম্মান কোথায় আরও অনেক ঊর্ধ্বে যেখানে রাসুল পাক সাহাম বলেছেন আমি মেরাজেও যাওয়ার সময় যখন বায়তুল মুকাদ্দস পর্যন্ত যাচ্ছি আমি মুসানবীর নবীর কবর দিকে তাকালাম আমি নিজ চোখে দেখতে পেলাম মুসা আলাইসাল্লাম তার কবরের মধ্যে নামাজ আদায় করতেছে তাহলে মূসাল্লাহসাল্সাল্লাম জীবিত এরপর প্রথম আসমানে আদম সাথে দেখা হলো যেতে যেতে ইব্রাহিমের সাথে দেখা হলো আসলাম ইসাল্লাহ সাল্লাম সেদিন মুসালাও মেরাজ হয়েছে ওই ষষ্ঠ আসমান পর্যন্ত রাসুলের যে নসবতে আল্লাহ রাবুল আলামিন মূসাল্লাহিসামকে ষষ্ঠ আসমানে নিয়ে গেছেন তাহলে ওই সমস্ত নবীদের সাথে আল্লাহ রাসুলের সাথে কথা হয়েছিল তারপরে যে আপনার সেখানে সালাম কালাম হয়েছে তো ওই সমস্ত নবীরা পর্যন্ত এখনও জীবিত কিন্তু সেটা বুজার ক্ষমতা আমাদের কারণ নাই আচ্ছা আপনাদেরকে প্রশ্ন করি শয়তানের শক্তি বেশি না কিন্তু আমি মোহাম্মদ রসুল্লাহ শক্তি বেশি তো শয়তান কি মরে গেছে না জীবিত তো যে যার শক্তি কম তাকে আল্লাহ রাবুল আলমিন জীবিত রেখেছেন আর যা শক্তি বেশি তাকে বুঝি দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন হ্যাঁ যেখানে আল্লাহ আদায় করেন ফেরেস তারা দুরু সালাম আদায় করে নবীর উপরে কোন মৃত নবীর উপরে ফেরেশতারা আল্লাহ দুরুদ আদায় করেন না বড় একজন জীবিত নবীর উপরে আল্লাহ রাবুল আলমিন দরুদ আদায় করে সেটা বোঝার ক্ষমতা কেউ কারণে এই জন্য রাজু পাকসাইসাল্লাম বিশ্বাস করেছেন যে ব্যক্তি হজ করার পরে আমার মাদার জিয়ারত আসে আমার কবর জিয়ারত করে সেজন্য জীবিত অবস্থা আমার সাথে সাক্ষাৎ করলো এবং এই জিয়ারত করার কারণে জিয়ারত শব্দ সাক্ষাৎ এই সাক্ষাৎ করার কারণে আমি নবীর উপরে কর্তব্য হয়ে গেছে তার জন্য আল্লাহর দরবারে সাফায়াত করা তাহলে রুর কোনো মৃত্যু আছে এই জন্য হজরতে জালাল উদ্দিন সৈয়দ আলাই যিনি প্রায় সত্তর বারের মতো রাসুল পাকসাহ জীবিত অবস্থা দেখেছেন জাগ্রত অবস্থা দেখেছেন রাজপাক সাহেলামকে জাগ্রত অবস্থা দেখেছেন প্রায় সত্তর তিনি লিখেছেন যে সবচাইতে পবিত্র রু হচ্ছে নবী রু মুব সব চাইতে মহব্বতের এস্কের ভান্ডারের রু হচ্ছে নবী মোহাম্মদুরাসুল্লাহামের রু মুবারক এই কারণে আল্লাহ রাসুপাক সাহা দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পরে এই রুকে আল্লাহ রাবুল আলমিন পবিত্রতার কারণে মহব্বতের কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহ থেকে শুরু করে তা সারা পর্যন্ত যে কোন জায়গায় যে কোনো আলমে যে কোনো জগতে নিতে পারেন আল্লাহর ইচ্ছায় কারণ আল্লাহ স্বয়ং ঘোষণা দিয়েছেন আমি আপনাকে অন্যান্য জগৎগুলো সহ সমস্ত জগতের জন্য রহমত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছি সুতরাং যত জগৎ যতদিন পর্যন্ত এই জগৎগুলো স্থায়ী থাকবে ততদিন পর্যন্ত নবী মোহাম্মদ রসুল্লা রহমতের তাজাল্লি ওই জগতে স্থায়ী থাকবে তাই আল্লাহ পাকের বান্দাগণ এইভাবে অহর আল্লাহর নবী হাবিব রাসূল পাক সায়াস মিন্তেকালের পরেও অনেক সাবিরা অনেক তাবিন তবে তাবিন মহব্বতের বান্দারা অহরহর রাসুল পাক সায়েসাল্লামের সাথে দিদার হয়েছে মোলাকাত হয়েছে এমনকি শাহ সুফি সদর উদ্দিন রহমতুল্লা রায় যিনি আল্লাহর মোহব্বতে আল্লাহর প্রেমে সব কিছু বিসর্জন দিয়েছেন তিনি বলেছেন হে দুনিয়ার মোহাব্দে সেরাফ হে দুনিয়ার মারণা মালবিরা তোমরা তো রাসুলের অনুসরণ করো রাসুলের হাদিস পড়ে পড়ে হাদিসের কিতাব পড়ে পড়ে আল্লাহ রাসুলের সুন্দর তরিকা তোমরা তোমাদের জীবনে বাস্তবায়ন করো আর আমি স্বয়ং রাসুলকে দেখে দেখে রাসুল অনুসরণ করি কিরকম মহব্বত ছিল আল্লাহ রাসুলের প্রতি তার কিরকম সম্পর্ক ছিল এই আল্লাহর বান্দার তাহলে এই মহব্বতের কারণে ইস্কের কারণে আপনার অন্তর চক্ষু যখন খোলা হয়ে যাবে আপনা আপনিও আল্লাহ রাসুলকে দেখতে পাবেন এটাতে কোনো সন্দেহ নেই এটাতে কোনো সন্দেহের অবকাশ নেই আর এটা সম্পূর্ণ আল্লাহর জন্য একদমই সহজ কারণ একজন মানুষ একজন মানুষ যেই স্বপ্ন দেখে গুমের মধ্যে স্বপ্নটা কোথায় জাগ্রত অবস্থাতে না ঘুমের মধ্যে ঘুমে দেখে কিন্তু আমরা জানি যে যে কোনো জিনিস দেখার জন্য চক্ষু লাগে যে কোনো জিনিস দেখার জন্য কি লাগে চক্ষু লাগে তাহলে গুমের মধ্যে স্বপ্ন দেখেছেন আপনি গুমের মধ্যে কি চক্ষু খোলা ছিল না বন্ধ ছিল তো যেই চক্ষু দিয়ে আপনি দেখেন গুমের মধ্যে সেই চক্ষু বন্ধ ছিল আবার আপনি বলতে আপনি স্বপ্ন দেখছেন তাহলে এটা কীভাবে সম্ভব হলো এটা হচ্ছে অন্তরের চক্ষুর ব্যাপার কিসের চক্ষু অন্তরের চক্ষুর ব্যাপার অনেক আলে মোলামা অনেক পীর শেক অনেক যেই বুজুর্গদের বুজুর্গদের সাথে ইন্তেকালের পরেও যে তাদের মরিদান তাদের বক্ত তাদের আত্মীয় স্বন্ধে দেখা হয়েছে স্বপ্নে হোক যেভাবে হোক দেখা হয়েছে তাহলে যে সমস্ত এরা হচ্ছে আল্লাহর অলি আল্লাহর মহবতের বান্দা তারা অলি মহব্বতের বান্দাতে যদি দুনিয়া থেকে যাওয়ার পরেও আবার দেখা করা সম্ভব হয় সেখানে রাসুল পাকসাই সান সম্মান তো আরও উপরে তো এই জন্য আল্লাহ রাসুল পাক আসলামের প্রতি মহব্বতের সাথে ভক্তি সহকারে শ্রদ্ধার সাথে আপনারা দুরুষের বাদায় করবেন আর মনে করবেন যে বাবা হুজুর বলতেন আল্লাহ রাসুল পাক সালামের রুমবারক সারা বিশ্বে বাতাস যেরকম জারি আছে বাতাস যেরকম হাজির রাসুল পাক সালামের রু মোবারক ঠিক সেভাবে হাজির বাতাসকে যেরকম মানুষ দেখতে পায় না অনুভব করতে পারে রাসুল পাক সাহসামের রু মোবারক সারা বিশ্বে বাতাসের মতো হাজির আর যার সাথে ইচ্ছা আল্লাহ তার সাথে মোলাকাত করাই দেন সেটা হচ্ছে আল্লাহর বিষয় ভাগ্যের বিষয় আল্লাহ ভাগ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তো ভিন্ন আমিন সাল্লাহ اللهم آمين اللهم صل على سيدنا محمد وسيلة وسلم اللهم صل على سيدنا محمد ما الجود والكرام وآله وسلم اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم اللهم صل على محمد وآله ألف المروة اللهم صل سل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا محمد الذي تنحل بالقدو وتنفرج بالقرب وتقضى بالحواد وتنال بالرغيب حسن الخواتم ويستسقى الغمم بوجهه الكريم وعلى آله وصحابه في كل لمحة بنفس بعدد كل معلوم لك رب العالمين آمد الرحمة الله محبة الله أمدر ما الله যে হুজুর নূর সাল্লাহ আল্লাহ সাল্লামের রসিদে আপনি হজরতে বাবা আদম আল্লাহ সাল্লাম এবং মা হাওয়া আল্লাহ সাল্লামার দোয়া মুনাজাতকে কবুল করেছেন সেই হুজুর নূর সাল্লাহ আল্লাহ সাল্লামের রসিদ আয় আজকে এই গুনাগারের হাতগুলোকে আপনি কবুল মঞ্জুর করুন আল্লাহ সারা জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সাই দরবারে আপনার কাছে হাত উত্তোলন করেছি দয়া করে আপনার রহমতের খাতিরে রহমতুল্লিল আলমিনের উসিলায় আমাদের জীবনের ঘটে যাওয়া ছোট বড় জানা অজানা ইচ্ছায় অনিচ্ছায় দিনে রাতে প্রকাশে প্রকাশে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাগুলি আপনি মাফ করে দি আল্লাহ সমস্ত গুনার কালো দাগগুলি আবর্জনা ময়লা আমাদের আমল থেকে আপনি দূর করে দিন আল্লাহ আমাদের আমল নামায় দরুন শরীফের নূর দিয়ে জিগিরাজগারের নূর দিয়ে তেলাবাতের নূর দিয়ে নামাজের নূর দিয়ে আল্লাহ দান সদ্গার নূর দিয়ে যাবতীয় ন্যাক আমলের নূর দিয়ে আপনি আমাদের আমল নামাকে নূরান্বিত করে দিন আল্লাহ এই নূর নিয়ে যেন আমরা কবরে হাসরে মিজানে ফুলসিরাতে আপনার নূরের নাবির পাশে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা বি করে দেবেন আল্লাহ আর আব্বাল আলমিন খুব অল্প সময়ের জন্য আমরা দুনিয়াতে এসেছি গো মামু আমাদের সামনে এখনো কঠিন কঠিন ঘাটগুলো অপেক্ষা করতেছি আমাদের মৃত্যুর ঘাট আমাদের কবরের ঘাট হাসরের ঘাট মিজানের ঘাট ফুল সিরাতের ঘাট কত ভয়ঙ্কর ভয়ঙ্কর অবস্থা আমাদের সামনে অপেক্ষা করতেছে গো আল্লাহ দুনিয়ার মহব্বতে পড়ে দুনিয়ার জন্য লালাইত হয়ে আমরা আখের হাত ভুলে গেছি দুনিয়ার মহব্বতে পড়ে আমরা আপনার মহব্বত থেকে দূরে সরে গেছি আল্লাহ দয়া করিব আপনি আপনার মহব্বত দিয়ে আপনার ভালোবাসা প্রেম দিয়ে আমাদের অন্তরকে আমাদের দিলকে ভরপুর করে দিন আল্লাহ ভরপুর করে দিন যেন দুনিয়ার বুকে আপনার মহব্বত নিয়ে বেঁচতে বেঁচে থাকতে পারি বাঁচতে পারি এবং আপনার মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় হতে পারি সেই তৌফিক আপনি আমাদের সকলকে দান করুন আল্লাহ لا اله الا الله حليم الكريم سبحان الله ربنا العرش العظيم والحمد لله رب العالمين اسالك موجبة رحمتك واعظم مغفرتك منجيات امرك والسلامة من كل اسم والغليمة من كل بر والفوز بالجنة والنجاة من النار اللهم لا تدع لي ذنبا الا غفرته يا الله اپنی আমাদের কোন গুনাহকে জীবনের কোন গুনাহকে maaf না লা হাম্মা ল্লা রাস্তাহু আমাদের মনের কোন দুশ্চিন্তাকে দূর না করে রাখবেন নাম। ওলা দায় ইল্লা কদায়তাহু আমাদের কিরিনির দায় থেকে মুক্ত না করে রাখবেন নাম ওলা হাজাতাম্মিন হাওয়াজিদ আজি দুনিয়া ওলা আসরাতি ইল্লা কদায়টা ইর আমার রহিমিন। দয়া করে দুনিয়া ও আখরাতের সমস্ত হাজদগুলি আপনি পূরণ করে দিবেন আল্লাহ আরাব্বালা আলামিন আপনার কাছে কোনো কিছু অসম্ভব নয়। আপনার কাছে কোনো কিছু দুঃসাধ্য নয় আল্লাহ। আপনি যদি আমাদেরকে কল্যাণ দান করেন তাহলে কেউ আমাদেরকে অকল্যাণে ফেলতে পারবে না আপনি যদি আমাদেরকে রহমত করেন আল্লাহ শয়তান আমাদেরকে কিছুই করতে পারবে না আল্লাহ আমরা আপনার রহমতের আশাবাদী দয়ার আশাবাদী আমরা আপনার রহমতের ভিখারি দয়ার ভিখারি বাবু চেয়ে দেখুন আপনার বান্দারা শুধুমাত্র আপনারই কাছে হাত উত্তোলন করেছে আপনাকে আল্লাহ জেনে আপনারে মাহবুব জেনে আপনার কাছে হাত উঠেছে আল্লাহ আপনি কাউকে খালি হাতে ফিরে যেতে ফিরাইয়া দিবেন না মাহবুব আয় খোদা বান দে বহাকে جاتے কবрия ফজলকুন বর মন তুফায়েলে মুস্তাফা নূরুল হুদা حرمতে আশা হে হায়দার সরদার আলী মকম বাহরে হযরত فاطمه বিনতে رسول মুজাตবা আসতুফায়েলে আমিরুল মুমিনিন হযরত হাসান

ربنا لَا جيب ربنا بن عبد القادر جلاني رحمه الله عليك আপনার জিগির করতে করতে আপনার মহাব্বতে নিজের কলিজাকে চূর্ণ বিচূর্ণ করে আপনার জন্য উৎসর্গ করে দিয়েছেন সে বড় আব্দুল কাদের জিলানি বাগদাদি রহমতুল্লাহ এর পবিত্র রুহানি জ্যোতির বরকতে আজকে এই আপনি কবুল মঞ্জুর রাব্বাল আলমিন মাহবুদ মাওলা গভীর নিশিত রাত্রে খতমে গাউসে অনুষ্ঠিত হবে অনেকে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে খতমে গাউস হিয়া যোগ দিবে আল্লাহ দয়া করে সকলের আশা আকাঙ্ক্ষা আপনি পূরণ করে দিবেন অনেকে অনেক আল্লাহ বিপদ জানিয়ে অনেক সমস্যা নিয়ে খতমে গাউসে অংশগ্রহণ করবে দয়া করে সকলের বিপদ সকলের আর আল্লাহ পদ সকলের অসুবিধা আপনি দূর করে দিবেন রব্বির হাম হুমা কামা রব্বাইনি সগির রব্বির হাম হুমা কামা রব্বাইনি র মাহবুদ আমরা অনেকে মাহারা অনেকে হয়েছি আব্বাহারা দুঃখিনী মা দুঃখী আব্বা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন নিজে না খাইয়ে আমাদেরকে খাওয়াইছেন সেই দুঃখিনী মা দুঃখী আব্বা যাদের কবর বাস হয়েছেন দয়া করে তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ আমাদের আল্লাহ তো মা বাপকে আপনি আল্লা জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জো করুন অরব্বালা মেনাস্কর হাদিয়া মাদিন আর্থ দরবারে পৌঁছিয়ে দিন জান্নাতুল বাঘ জান্নাতুল মোহল্লাতে পৌঁছিয়ে দিন সাদে বদর সোদেব হুত সাদে খন্দক সাদে কারবার পবিত্র মরাস্ক হাদিয়ে পৌঁছিয়ে দিন অরব্বারা আলামিন মাশিদ থেকে মাগরি পর্যন্ত সীমান থেকে জুমুক পর্যন্ত সারা বিশ্বের আনাসে কানাসে অলিতে গলিতে রাস্তার ধারে পুকুরের পারে নদীর তীরে সাগরের তীরে বাঁশ গাছের নিচে নির্জন প্রান্তরে যত মুমিন মুমিন আসলিম মুসলিম কলমাদারি আল্লাহ আপনার বান্ধবানা কবরবাসী হয়েছেন দয়া করে সকলের রুহের বাগানে হাদিয়া রেহাদিয়া দিন এই মসজিদের পাশে আমাদের অসংখ্যময় বংশধর ছোট বড় যারা অনেকে কবর ভাসেছেন দয়া করে সকলে রুহের হাদিয়া ফোঁসিয়ে দিন খাস করে আমাদের প্রাণপ্রিয় মসজিদ বাবা হুসুর আল্লাহ হাদিয়া পৌঁছিয়ে দিন আপনার খাস রুহানি ফয়েজ বরকত আপনি আমাদেরকে দান করুন আল্লাহ আমরা এখানে যত হাত উঠেছি সকলকে আপনার অলি বানাই আল্লাহ আপনার মহাব্বের বান্দা হিসাবে কবুল মঞ্জুর করুন আমাদের সকলের আয় রোজ রোজগারের মধ্যে খায়ের বরকত দান করুন হালাল পাক পবিত্র রিজিকের আলা করে আল্লাহ দুনিয়ার বুকে